আসসালামু আলাইকুম। মেড ব্যামুটু পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। চটের বস্তার উপরে এই ডিজাইনটি আমি আগেই করে রেখেছিলাম, আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আমি এই দুইটা সাইড মুড়ি মেরে তারপরে সেলাই করব। একদম ভালো করে দেখেন এইভাবে করে, যাতে সুতা না উঠতে পারে এই জন্য কিন্তু আমি ডাবল পরত করে নিয়েছি। এভাবে করে আমি সেলাই করব। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে হাত শুয়ের মাধ্যমে সেলাই করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু মেশিনে সেলাই করতে পারেন, মেশিনেরটা আরও মজবুত হবে। অনেকের সেলাই মেশিন থাকে না বিধায় আজকে আমি হাত শুয়ের মাধ্যমেই করে দেখাবো। এই যে দেখেন, আমি খুব শক্ত করে মজবুত করে সেলাই করে নিচ্ছি, আপনারাও বুঝে শুনে সেলাইটা দিবেন। এভাবে আমি দুইটা পাশই সেলাই করব। এই যে দেখেন, আমি একটা সাইড আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি আর একটা পাশও আমি এভাবেই সেলাই করব। দেখেন একটা সাইড আমি সেলাই করে নিয়েছি খুব মজবুত করে। এবার আমি দুইটা পাশই সেম ভাবে সেলাই করেছি। এই যে দেখেন, এই পাশটাও দেখেন, দুইটা পাশ এভাবে সেলাই করে নিয়েছি। এবার আমি ভাঁজ সাইডে প্রথমে সেলাই দেব। এই যে দেখেন, ভাঁজ সাইডটাতে আমি প্রথমে কেন সেলাই দিচ্ছি এটা আপনারা কনফিউজড হয়ে যাবেন। আমি আগেই বলি, ভাঁজ সাইডটা আগে যদি সেলাই দেই তাহলে কিন্তু সুতাটা ওঠার সম্ভাবনা থাকবে না। আমি প্রথমে ভাঁজ সাইডটা সেলাই করব, তারপরে উল্টে আবার উল্টা সাইডটা সেলাই করব। দেখেন আমি ভাঁজ সাইডটা সেলাই করে নিচ্ছি খুব মজবুত করে, দুইটা পাশ নিয়ে কিন্তু আমি সেলাইটা করছি। চটের বস্তার সুতলিগুলো যেহেতু উঠে যায়, এই পাশটাতে চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে রাখতে। আমারটা দেখেন একটু কম পরিমাণে আছে, আপনারা আর একটু বেশি পরিমাণে রাখবেন। তারপরও আমি এই সেলাইটা একটু পারফেক্ট করার চেষ্টা করছি। এই যে এইভাবে আমি দুইটা সাইডই সেলাই করে নিব, ভালো করে গিট দিচ্ছি। দেখেন এই যে দেখেন, আমি দুইটা পাশেই সেলাই করে নিয়েছি। দেখেন উল্টানোর পরে জিনিসটা দেখতে ঠিক এরকম হবে। এখন আমি এটাকে এই দুই সাইড থেকে সেলাই করব। আমি আপনাদেরকে একটা জিনিস আগে বলে রাখি, আমি যেহেতু আগে ভাঁজ সাইডে সেলাইটা করেছিলাম, এটা যেহেতু একটা চটের বস্তা, সুতা সুতা উঠে থাকে, ভাঁজ সাইডটাতে সাইডে কিন্তু সুতা উঠেছিল, ওটাকে একটু ভালো করে কাটবেন যাতে উল্টা সাইডটা যখন আমি সেলাই করব ওই সুতাটা যাতে কোনো অবস্থায় এই সিলির বাইরে না থাকে। সিলির বাইরে থাকলে কিন্তু যখন আমি ব্যাগটা উল্টাবো তখন কিন্তু সুতাগুলো বোঝা যাবে, তখন দেখতে বিচ্ছিরি লাগবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখেন আমি কতটা দূরত্ব রেখে, পাশে অনেকটা জায়গা রেখে আমি সেলাই করছি, আর আমি কিন্তু অত্যন্ত মজবুত করে সেলাই করার চেষ্টা করছি। অবশ্যই যদি আপনাদের কাছে সেলাই মেশিন থাকে আপনারা সেলাই মেশিনের সাহায্যে সেলাই করবেন, আর যাদের কাছে সেলাই মেশিন নেই তারা যাতে সেলাই করতে পারেন এরকম চমৎকার একটা জিনিস, এই জন্য কিন্তু আমি হাত শুয়ের মাধ্যমে সেলাই করে দেখাচ্ছি। অবশ্যই সেলাইটা কিন্তু খুবই মজবুত করে দেবেন। দেখেন আমি এই সেলাইটা মজবুত করে দিচ্ছি, আর সেলাইটা অবশ্যই ঘন ঘন করে দেওয়ার চেষ্টা করবেন। এভাবেই আমি পুরোটা সেলাই করে নেব। এটাও আমি এভাবেই সেলাই করব। দুই সাইড যখন সেলাই করা হয়ে যাবে তখন আমি এই জিনিসটাকে যখন উল্টে নিব তখন দেখতে ঠিক এরকম হবে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি আমার মোবাইলের মাপ অনুযায়ী করেছি, আপনারা আপনাদের মোবাইলটা রেখে মাপ অনুযায়ী করুন। এবার দেখেন যে কালারগুলো দিয়ে আমি সেলাই করেছি, প্রতিটা কালার আমি নিয়েছি, এখানে মোট পাঁচটা কালার আছে, পাঁচটা কালার নিয়ে তারপরে এটাকে আমি ডাবল পরত করে দশটা পরত তৈরি করে নিব। এই যে দেখেন, এখন আমি এটাকে মাঝখান থেকে একটা গিট দিয়ে তারপরে বিনুনি গাঁথতে শুরু করব। এই যে দেখেন আমি বিনুনি করে নিচ্ছি আস্তে আস্তে করে। এই যে দেখেন একটু মোটা হয়েছে বিনুনিটা, এরকমই করবেন আপনারা তাহলে ভালো হবে। দেখেন আমি তৈরি করে নিয়েছি, এখন এটা আমি এই মোবাইল কাভারের সাথে লাগাবো। এটা অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করুন। এই যে দেখেন এটার পিছনের সাইডে, এই যেহেতু এটা চটের বস্তা, আমার চেন, যেই চেনটা তুলেছি বা বেনি তুলেছি এটা মোটা, এই জন্য আমি একটু স্ক্রুড্রাইভারের সাহায্যে একটু ফুটা করে নিয়েছি। তারপরে আমি একটা শুয়ের সাহায্যে এটা বের করে নিয়েছি। দেখেন তারপরে একটু ফাঁকা রেখে, বেশি করিনি, একটু পরিমাণ ফাঁকা রেখে ঠিক মাঝখান বরাবর আবার এটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন,
যেহেতু একটু মোটা জিনিসটা একটু সমস্যা হচ্ছে, আপনারা চাইলে কিন্তু হাত ছুঁয়ে সাহায্যে সেলাইও করে দিতে পারবেন। এখন আমি দুইটা একসাথে ভালো করে গিট দিয়ে নিব। আপনারা অবশ্যই হাত ছুঁয়ে সাহায্যে সেলাই করে নিতে পারবেন, তাহলে আরও বেশি ভালো দেখাবে। এই যে দেখেন, আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। এই জিনিসটা আমি এরকমভাবে লাগাবো যাতে সামনে একটা আমি বাটন লাগাবো, সেটার সাথে এটা অ্যাডজাস্ট হয়। এই যে আমি এই বোতামটা এখন এখানে লাগাবো, একটা মাপ দিয়ে আমি সেই মাপ অনুযায়ী শুয়ের সাহায্যে বোতামটা শক্ত করে লাগিয়ে নিচ্ছি মাঝখান বরাবর। এই যে দেখেন, খুব শক্ত করে লাগাবেন যাতে খুলে না যায়। দেখেন তৈরি হয়ে গেল আমার মোবাইল কভারটা, কতটা চমৎকার হয়েছে ফিনিশিংটা। আমি যে হাত ছুঁয়ে দিয়ে সেলাই করেছি বোঝাই যাচ্ছে না। এখন আমি আমার এই কভারটার ভিতরে মোবাইলটা আপনাদেরকে ঢুকিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, ঢুকাচ্ছি। যেহেতু এটা মোবাইল কভার, এই জন্য কিন্তু একটু শক্ত। আপনারা যদি মোবাইল ব্যাগ বানাতে চান তাহলে আর একটু বড় করবেন, তাহলে পারফেক্ট মোবাইল ব্যাগ হয়ে যাবে। চাইলেই কিন্তু খুব সহজেই ব্যাগের ভিতরে বা পার্সের ভিতরে এই মোবাইল কভার সহ মোবাইলটা রেখে দিতে পারেন। দেখতে কিন্তু চমৎকার লাগছে, দেখেন কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।